ইলেকট্রিসিটি ফেলিওর বা অপারেটিং সিস্টেমের গুরুত্বপূর্ণ কোনো ডাটা মিসিং হবার কারণে উইন্ডোজ ক্র্যাশ করা খুব কমন সমস্যা। এরপর নতুন করে অপারেটিং সিস্টেম ইনস্টল করা ছাড়া আর কোনো উপায় থাকে না। কিংবা ধরুন পাসওয়ার্ড ভুলে যাবার কারণে পিসি ওপেন করতে পারছেন না, বা ইমার্জেন্সি কিছু ফাইল আপনার প্রয়োজন কিন্তু পিসি সেটআপ দেবার মতো সময় নেই, বা আপনি সি ড্রাইভে কোনো গুরুত্বপূর্ণ ফাইল রেখেছেন, পিসি সেটআপ করলে তো সেই ফাইল ডিলিট হয়ে যাবে। এ ধরনের পরিস্থিতিতে পেন ড্রাইভ দিয়ে উইন্ডোজ রান করানো যায় পিসি সেটআপ না করে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মিউ স্টুডিওর বর্ণিল পৃথিবীতে। আজ আমরা জানব কি করে অপারেটিং সিস্টেম সেটআপ ছাড়াই পেন ড্রাইভ দিয়ে পিসি রান করানো যায়, এমন কি হার্ড ডিস্ক খুলে ফেললেও বা নষ্ট থাকলেও আপনার পিসি রান করবে। তবে বলে রাখি, এই প্রসেস ডেটা চুরির মতো খারাপ উদ্দেশ্য নিয়ে কেউ অ্যাপ্লাই করবেন না। ডিজিটাল নিরাপত্তা আইনে যা শাস্তিযোগ্য অপরাধ। এই আইনের 33 ধারায় বলা আছে, যদি কোনো ব্যক্তি কম্পিউটার বা ডিজিটাল সিস্টেমে বেআইনি প্রবেশ করিয়া সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বা সংবিধিবদ্ধ সংস্থা বা কোনো আর্থিক বা বাণিজ্যিক সংস্থার কোনো তথ্য উপাত্তের কোনরূপ সংযোজন বা বিয়োজন, স্থানান্তর বা স্থানান্তরের উদ্দেশ্যে সংরক্ষণ করেন বা করিতে সহায়তা করেন, তাহা হইলে উক্ত ব্যক্তির অনুরূপ কার্য হইবে একটি অপরাধ। যদি কোনো ব্যক্তি উপধারা একের অধীন কোনো অপরাধ সংগঠন করেন, তাহা হইলে তিনি অনধিক 5 বছর কারাদণ্ডে বা অনধিক 10 লক্ষ টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন। যদি কোনো ব্যক্তি উপধারা একে উল্লেখিত অপরাধ দ্বিতীয়বার বা পুনর্পুনঃ সংগঠন করেন, তাহা হইলে তিনি অনধিক 7 বছর কারাদণ্ডে বা অনধিক 15 লক্ষ টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন। ডিজিটাল নিরাপত্তা সংক্রান্ত আইনের কপি এবং ভিডিও লিংক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, চলুন শুরু করি আমাদের জ্ঞান অর্জন। প্রথম ধাপে আমাদের উইন্ডোজ 10 এর ISO ফাইল ডাউনলোড করতে হবে। মাইক্রোসফটের অফিসিয়াল সাইট থেকে লেটেস্ট উইন্ডোজ 10 ডাউনলোড করার লিংক এবং ডাউনলোড প্রসেসের ভিডিও লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। কিভাবে ডাউনলোড করবেন বুঝতে সমস্যা হলে ভিডিওটি দেখে নিতে পারেন। দ্বিতীয় ধাপে পেন ড্রাইভ বুট ডিভাইস করার জন্য আমরা ব্যবহার করব রুফেস। পেন ড্রাইভ বুট ডিভাইস করার জন্য সবচেয়ে লাইট এবং অ্যাক্টিভ সফটওয়্যার হল রুফেস। অফিসিয়াল ওয়েবসাইটের ডাউনলোড লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওয়েবসাইটে ঢুকে স্ক্রল করে নিচের দিকে গিয়ে রুফেস 3.1 পোর্টেবল লেখা লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নিন। পোর্টেবল ভার্সন ডাউনলোড করলে আর ইনস্টল করতে হবে না। ডাউনলোড করা হয়ে গেলে ডাবল ক্লিক করে ওপেন করুন। আসুন এবার পরিচিত হই রুফেসের ইন্টারফেসের সাথে। প্রথমে পেন ড্রাইভ পিসির USB পোর্টে লাগান। আপনার PC-তে যদি 3.0 বা 3.1 USB পোর্ট থাকে, তবে 2.0 পোর্টে না লাগিয়ে পেন ড্রাইভ সেই পোর্টে ইনসার্ট করুন। এতে স্পিড বেশি পাবেন। আপনার পেন ড্রাইভটি রুফেসের ডিভাইস লেখা ফিল্ডে শো করবে, না করলে ব্রাউজ করে সিলেক্ট করে দিন। এর নিচে বুট সিলেকশনের পাশে সিলেক্ট বাটনে ক্লিক করে ডাউনলোড করা ISO ফাইলটি সিলেক্ট করে ওপেনে ক্লিক করুন। এবার দেখবেন বুট সিলেকশন ফিল্ডে ISO ফাইলের নাম দেখাচ্ছে। এবার বুট সিলেকশনের নিচে ইমেজ অপশন পাবেন, সেখানে উইন্ডোজ 2 গো সিলেক্ট করুন। পেন ড্রাইভ অবশ্যই 32 GB হতে হবে। ইমেজ অপশনের নিচে পাবেন পার্টিশন স্কিম, এখানে MBR ও GPT দুইটি অপশন পাবেন। এটা বোঝায় আপনার হার্ড ডিস্ক কোন ফরম্যাটে পার্টিশন করা আছে। আগের জেনারেশনের PC-গুলো MBR এই ফরম্যাটে পার্টিশন করা থাকে, আর বর্তমানেরগুলো GPT-তে। আপনার স্টোরেজের পার্টিশন মোড জানতে দিস পিসি এর উপর রাইট ক্লিক করে ম্যানেজে ক্লিক করুন। কম্পিউটার ম্যানেজমেন্টের স্টোরেজের আন্ডারে ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করলে স্টোরেজের ডিটেইল দেখাবে। যে হার্ড ডিস্কে বুট করাবেন সেই ডিস্কের উপর রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে ক্লিক করুন। এবার ভলিউমস ট্যাবে ক্লিক করলে পার্টিশন স্টাইল পাবেন। তার পাশে লেখা আছে পার্টিশন ফরম্যাট, যেমন আমার হার্ড ডিস্ক MBR-এ পার্টিশন করা। পাশেই টার্গেট সিস্টেম অটোমেটিক যেটা সিলেক্ট হবে সেটাই রেখে দিন। এরপর ফরম্যাট অপশনসে ভলিউম লেভেলে পছন্দ মতো নাম দিন। ফাইল সিস্টেম, NTFS এবং ক্লাস্টার সাইজ 4096 বাইটস সিলেক্ট করে দিন। এবার স্টার্টে ক্লিক করলে অপারেটিং সিস্টেমের কোন ভার্সন ইনস্টল করতে চান তা জানতে চাইবে। উইন্ডোজ 10 প্রো সিলেক্ট করে ওকে প্রেস করুন। পেন ড্রাইভ ফরম্যাট হবার ওয়ার্নিং দেবে। ওকে প্রেস করলে পেন ড্রাইভে সেটআপ প্রসেস শুরু হবে। তৃতীয় ধাপে BIOS সেটআপ করার পালা। পিসি রিস্টার্ট করে বুট মেনুতে যেতে কিবোর্ডে ডিলিট বাটন চাপুন। কারো কারো সেটা F12 বা F2 কি বা
বা এসকেপ কি। বুট মেনু ওপেন হলে বায়োস ফিচার্স ট্যাব থেকে বুট অপশন প্রায়োরিটিস এর হার্ড ড্রাইভ বিবিএস প্রায়োরিটিস সিলেক্ট করে বুট অপশন 1 এ ইউএসবি এইচডিডি এবং বুট অপশন 2 তে হার্ড ড্রাইভ সিলেক্ট করুন। ব্যাস, কাজ শেষ। এরপর সেভ এবং এক্সিট করে দিন। প্রায় সবার বায়োসের সেটআপ সিস্টেম এটাই, তবে কিছুটা ভিন্ন নামে থাকতে পারে। ব্যাস, আমাদের সব প্রসেস শেষ। এবার কাজ করার পালা। পেন ড্রাইভ ছাড়া উইন্ডোজ ওপেন করলে এই দেখুন, আমার পিসিতে পাসওয়ার্ড প্রোটেক্টেড। কিন্তু যখন পেন ড্রাইভ লাগিয়ে ওপেন করছি, পিসি পেন ড্রাইভের অপারেটিং সিস্টেম ব্যবহার করে ওপেন হচ্ছে। প্রথমবার উইন্ডোজ সেটআপের সকল প্রসেস করে নিতে হবে, যেমন আমি নাম দিয়েছি ইমার্জেন্সি। 64 GB পেন ড্রাইভ থাকলে মাইক্রোসফট অফিস সহ প্রয়োজনীয় সব অ্যাপ্লিকেশন ইনস্টল করে একটি পোর্টেবল অপারেটিং সিস্টেম বানিয়েই রাখতে পারেন। সো ভিউয়ার্স, আমরা দেখলাম কি করে পাসওয়ার্ড প্রোটেক্টেড পিসিতে পেন ড্রাইভ দিয়েই অ্যাক্সেস নেওয়া যায়। কি দুশ্চিন্তায় পড়ে গেলেন নিজের পিসির ডেটা সিকিউরিটি নিয়ে? চিন্তার কিছু নেই, এই সমস্যারও সমাধান আছে। পরবর্তী টিউটোরিয়ালে জানাবো কি করে আপনার পিসিতে আনঅথরাইজড অ্যাক্সেস কন্ট্রোল করবেন। আজকের পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে হিট দ্য লাইক বাটন। অন্য একটি টিউটোরিয়ালে দেখিয়েছে বায়োসের বেসিক পরিচিতি। জানতে আগ্রহী হলে নিউ স্টুডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দিন। কোনো প্রশ্ন বা পরামর্শ জানাতে অবশ্যই কমেন্ট করুন। যে কোনো প্রয়োজনে হেল্প লিখে আপনার সমস্যা কমেন্ট করুন, আমি দ্রুতই তার রিপ্লাই দেব। ভালো থাকুন আর জানতে থাকুন বিভিন্ন তথ্য। হ্যাপি ওয়াচিং, আল্লাহ হাফেজ।